আইপিএল এর প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে অসাধারণভাবে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এই দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন মুস্তাফিজুর রহমান। তাই তো ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচ এবং ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন মুস্তাফিজুর রহমান। প্রাইজ মানি হিসেবে পেয়েছেন ভারতীয় 2 লাখ রুপিস। ম্যাচ শেষ হওয়ার পর মুস্তাফিজুর রহমানের সঙ্গে কৌশল বিনিময় করেছেন অনেকেই। সেখানে ছিলেন বিরাট কোহলি এবং ফাফডু প্লেসিসও। মুস্তাফিজুর রহমানকে সম্বর্ধনা জানিয়েছেন তারা। তাই তো ম্যাচ শেষে ফাফডু প্লেসিসকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আজকের ম্যাচের শুরুটা আমাদের জন্য দুর্দান্ত ছিল, কিন্তু লাস্ট 10 ওভারেই আমরা ম্যাচের মোমেন্টাম হারিয়ে ফেলি, যেখানে বিশেষ করে মুস্তাফিজুর রহমান দুর্দান্ত বোলিং করেছেন। তাই তো আমরা সেই দিকে 15 থেকে 20 রান কম ছিলাম। ফাফডু প্লেসির কথা অবশ্য হাড়ে হাড়ে সত্য, কেননা দুর্দান্ত খেলতে থাকা বিরাট কোহলি এবং ফাফডু প্লেসিসকে ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান। অপরদিকে রজত পাতিদার এবং ক্যামেরন গ্রিনকেও জ্বলে ওঠার সুযোগই দেননি মুস্তাফিজুর রহমান। শুরুতেই টপ অর্ডারদের ধসিয়ে দিয়ে মুস্তাফিজুর রহমান একেবারে কোমর ভেঙে দিয়েছেন আরসিবির। তাই তো মুস্তাফিজুরের প্রশংসা না করে এদিন পারেননি ফাফডু প্লেসি। সেই সাথে চেন্নাই অধিনায়কও মুস্তাফিজুর রহমানের ব্যাপক প্রশংসা করেন। ম্যাচ শেষে রুদ্র গায়কোয়াদ বলেন, অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ জিততে পেরে আমি দারুণ উপভোগ করছি। বলাররা দুর্দান্ত করেছে, বিশেষ করে মুস্তাফিজুর রহমান। সেই সাথে শিবম দুবে এবং আজনকে রাহানে, তারা দারুণ ব্যাটিং করেছে। বিধ্বংসী শুরু এনে দিয়েছিল রাচিন রবীন্দ্র, তবে শেষ পর্যন্ত জয় পেয়ে আমরা ভালো আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। আশা করি এই আত্মবিশ্বাস পরবর্তী ম্যাচেও কাজে লাগবে। আমি অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনি এবং দলের কোচদের অনেক সাপোর্ট পাচ্ছি। শুধু এখানেই শেষ নয়, মুস্তাফিজুর রহমানের এই টপ ক্লাস বোলিং নিয়ে টুইটারে প্রশংসা করতে ভুলেননি ইরফান পাঠান। টুইট করে তিনি লিখলেন, চেন্নাইয়ের পিচে মুস্তাফিজুর রহমানের ভিন্নতা কল্পনা করা সবসময় লোভনীয় ছিল, তার কাছ থেকে টপ বোলিং। সত্যি আইপিএল এর প্রথম ম্যাচে মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত পারফরমেন্স, যে পারফরমেন্স মনে রাখবে ক্রিকেট প্রেমীরা।